দোস্ত চা খাওয়া বা হ্যাঁ হাসান বাংলাদেশ ডিফেন্স চা খাওয়া বা স্ক্রিনে দেখানো এই লোকটির নাম হাসান, তার সম্পূর্ণ নাম আবুল হোসেন সর্দার, বাড়ি ফরিদপুর জেলার শালথা উপজেলা দরজাপুরা গ্রামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী, পরিচয় দেন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবেও। আমার লাইফে যতগুলো কৃপণ লোক আমি দেখেছি তার ভিতর এই হাসান সর্দার অন্যতম কৃপণ। আমাকে চা খাওয়ায়নি বলেই যে আমি তাকে কৃপণ বলছি এমনটিও সঠিক নয়। আসুন তার কৃপণতার একটি উজ্জ্বল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা যাক। হাসান লোক হিসেবে কেমন একটু বলবেন আমাকে প্লিজ? লোক কেরম না, আমি ওর সাথে বেড়াই, ও একবার কাজের কথা কয়, আবার কয় যে কবার নেই ইডা সিডা, এই নানান ধরনের ধান্নাবাজি কথায় কী কয় না কয়। আপনাকে দিয়ে একদিনও কি কাজ করাইছে? আপনাকে তো কাজের জন্য ডাকেছে। হ্যাঁ, আমার দুদিন কাজ করে আমার 40-80 টাকা দিতে আর কি, দুদিন করাই আর আমার খালি করলে তো কবানে আর করল। সময়ের প্রেক্ষিতে বর্তমান সময়ে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভোগ্যপণ্যের দামও। এমন অবস্থায় যে ব্যক্তি তার নিজস্ব দিনমজুরকে বা লেবারকে 40 টাকা দিনমজুরি হিসেবে দিতে পারেন, তিনি একজন চা খাইতে চাইলে এভাবেই হাত নাড়িয়ে চলে যাবেন, এটাই স্বাভাবিক।